সংঘাতপূর্ণ পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে চীন ও ভারত সেনা প্রত্যাহার শুরু করেছে। বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সংঘাতপূর্ণ পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে চীন ও ভারত সেনা প্রত্যাহার শুরু করেছে। বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। কর্নেল উ চিয়াং বলেন, প্যাংকং হ্রদের উত্তর এবং দক্ষিণে দুদেশের যে সেনা মোতায়েন ছিল 10 ফেব্রুয়ারি থেকে, তারা পিছিয়ে যেতে শুরু করেছে। শৃঙ্খলা এবং সমতা বজায় রাখছে দুই পক্ষই। ভারত ও চীনের মধ্যে নবম দফা সেনা বৈঠকের ভিত্তিতেই এই পদক্ষেপ। বিষয়টি নিয়ে নয়াদিল্লি এখনো কোনো মন্তব্য করেনি। তবে রাতে জানানো হয়, রাজনাথ সিং সকালে রাজসভায় এবং বিকেলে লোকসভায় পূর্ব লাদাখ নিয়ে বিবৃতি দেবেন। গেল এপ্রিল মাস থেকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সশস্ত্র আহ্বানে দুদেশের সেনা।